টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ভারত তাদের নিজস্ব পণ্য দাবি করে জিআই স্বীকৃতি নেয় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইলের তাঁত সংশ্লিষ্ট শ্রমিক মালিক ও ব্যবসায়ী সহ বিভিন্ন সামাজিক সংগঠন আর দ্রুত ভারতের জিআই বাতিল করে বাংলাদেশের ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার দাবি তাদের এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন বিস্তারিত ডেস্ক রিপোর্টে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক টাঙ্গাইলের তাঁত শাড়ি প্রায় 200 বছর ধরে নিজস্ব ঐতিহ্য বহন করা এই শাড়ি দেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে সুনাম কুড়িয়েছে নদী চর খাল বিল গজারির বন টাঙ্গাইল শাড়ি তার গর্বের ধন এই স্লোগান বহন করে আসলেও সম্প্রতি ভারত টাঙ্গাইল শাড়িকে নিজের দাবি করে জিআই স্বীকৃতি নিয়েছে এ নিয়ে প্রথমে ক্ষোভ জানায় সংস্কৃতি মন্ত্রণালয় পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর প্রতিবাদ জানায় টাঙ্গাইলের তাঁত সংশ্লিষ্ট সকল শ্রেণী পেশার মানুষ ইতিমধ্যে মানববন্ধন কর্মসূচিও পালন করেছে অনেক সংগঠন এ সময় ভারতের জিআই বাতিল করে বাংলাদেশের পণ্য হিসেবে জিআই স্বীকৃতির দাবি জানান টাঙ্গাইলের বাসিন্দারা টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য ভারত কোনোভাবেই কেড়ে নিতে পারে না আমরা অত্যন্ত ক্ষুব্ধ এই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই বিষয়ে আমাদের যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত কি কারণে টাঙ্গাইল শাড়ি অন্য জায়গা থেকে জিআই ট্যাগ নেবে এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক টাঙ্গাইল শাড়িকে বাংলাদেশের জিআই পণ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক আমাদের রেগুলার প্রসেসের পাশাপাশি জিনিসটাকে আরো যেহেতু একটা ঘটনা ঘটে গেছে আরো এক্সপেডাইটেড ওয়েতে কিভাবে এটা অ্যাড্রেস করা যায় আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখব সদর উপজেলার পোড়াবাড়ি দেলদুয়ার উপজেলার পাথরাইল ও কালিহাতির বল্লাকে টাঙ্গাইলের শাড়ির স্বর্গ রাজ্য বলা হয় এর সাথে জড়িত প্রায় 3.5 লাখ মানুষের জীবন জীবিকা ভারত 2020 সালে জিআই আবেদন করলেও 2017 সালে টাঙ্গাইল শাড়ির ব্র্যান্ডিং করে বাংলাদেশ ডেস্ক রিপোর্ট নিউজ 24